রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি। লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়। শালবনে নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাহিরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট্ট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালেই কাছে আসতে, মনে হলো সাহস কম নয়, বসলুম ওর কাছের বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে আমায় মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল ধরে থেমে রয়েছে আর শুনব তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেম, বলবো। বাহিরের আকাশের দিকে তাকিয়ে আমায় শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কে জানে বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা একা।